হ্যালো ডিয়ার, দিস ইজ মিঠুন সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফর্ম হ্যান্ডেল করতে হয়, ফর্ম হ্যান্ডেলিং দেখিয়েছিলাম। তো এই পর্বে আমি দেখাবো যে কিভাবে পেজ ডেট এবং টাইম ইউজ করতে হয় পিএইচপিতে। তো চলুন দেখা যাক যে কিভাবে এটা করতে হয়। তো আমি আমার সাবলাইন টেক্সে চলে যাই, এবং সাবলাইন টেক্সে চলে যাওয়ার পর এই জায়গা সিম্পলি আমি একটা নতুন একটা ফাইল তৈরি করি এবং ফাইলের নাম দিই ডেট টাইম, ডেট টাইম ডট পিএইচপি। ডেট টাইম ডট পিএইচপি দেওয়ার পর আমি সিম্পলি এই ব্লকটাকেই নিব, মানে এই যে কোডটুকু আছে তো এই কোডটুকুই নিব। এবং কোডটুকু নেওয়ার পর তো আমি সিম্পলি এই ফর্মটাকে উঠিয়ে দিব, সিম্পলি এই ফর্মটাকে উঠিয়ে দিব। ফর্মটাকে উঠিয়ে দেওয়ার পর এখানে আমি পিএইচপি ব্লকটা লিখি, সরি পিএইচপি ব্লক। এখানে সিম্পলি কি করব, ইকো ডাবল কোটেশন দিয়ে এবং টুডে ইজ, এই জায়গাটা একটু কনকেটেনেশন দিই। কনকেটেনেশন মানে তো আপনারা বুঝতে পারছেন, আমি প্রিভিয়াস ভিডিওতে অনেক আগে আমি দেখিয়েছিলাম যে কনকেটেনেশনটা কিভাবে ইউজ করতে হয়। তো টুডেজ ডেট, আমরা একটা ডেট ফাংশন ব্যবহার করব, ডেট ফাংশনটা ব্যবহার করব। ডেট ফাংশনটা ব্যবহার করার পর এইখানে থাকবে হচ্ছে আমার সাপোজ ওয়াই, এটা হচ্ছে আমরা ইয়ার বুঝাবে। হ্যাঁ, ইয়ার বোঝানোর জন্য আমরা বড় হাতের ওয়াই ব্যবহার করব। এবং তারপর কি থাকবে, মান্থ, মান্থ মানে যে মান্থ, মান্থের এমটা হবে ছোট হাতের অক্ষর। এরপরে থাকবে হচ্ছে ডেট। তো আমি সিম্পলি যদি এখানে সেমিকোলন দিয়ে শেষ করি, সেমিকোলন দিয়ে শেষ করে যদি আমি এখানে রিফ্রেশ দিই, আচ্ছা আমি এখানে কিন্তু আমার ইনক্লুড যে ফোল্ডারটা আছে হেডারের ভিতর কিন্তু আমি এটা কি অ্যাড করি নাই, আমি এটাকে অ্যাড করে আসি ডেট টাইম ডট পিএইচপি নামে। ডেট টাইম টিআইএমই ডট পিএইচপি, তো রিফ্রেশ দি ডেট টাইম। আচ্ছা ফর্ম হ্যান্ডেলিং নাই, মানে এই জায়গায় ডেট টাইম পিএইচপি, পিএইচপি ডেট টাইম, ডেট টাইম। তো রিফ্রেশ দি, রিফ্রেশ দেওয়ার পর পিএইচপি ডেট টাইমে যাই, ডেট টাইম টুডেজ ইজ 22 সাল 10 মাস এবং 19 তারিখ দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা ডেট টাইম ওয়েলকাম ডট পিএইচপিটা কেটে দিই, এটাও কেটে দিই। এবং সেম ভাবে আমরা যে কাজটি করবো, আমি এখানে একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই কনকেটেশন করে, ডাবল কোটেশনের ভিতর বিআর, আবার ইকো করি, ইকো সেম জিনিসটাকেই কপি করি, সেম জিনিসটাকে কপি করে আমি এখানে পেস্ট করি। পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এখানে ওয়াইড পরে আমি একটা হাইফেন ইউজ করি, হাইফেন ইউজ করলে দেখবেন যে আমার ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখেন যে এখানে কিন্তু আমার হাইফেন চলে এসেছে। আবার আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে আমি এখানে এটাকে কপি করি, এটাকে কপি করে আবারও পেস্ট করি, পেস্ট করি। তো পেস্ট করার পর দেখবেন যে আমি এখানে সাপোজ আমি এখানে ডেটটা আমি ভিতরে দিব এবং মান্থটা, মাসটা আমি লাস্টে দিব, তো আমার চেঞ্জ হয়ে যাবে। তো 19 তারিখ এবং 10 মান্থ, 10 মাস। এখন যদি আমি চাই যে ইয়ারটা আমি লাস্টে দিব, এখানে দিব মান্থ এবং ওয়াই হবে হচ্ছে বড় হাতের অক্ষর। এখন দেখেন যে ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা কিন্তু সচরাচর দেখবেন যে বিভিন্ন প্রকার ওয়েবসাইট বলি, বিভিন্ন থিম বলি, যেখানে এই ডেট টাইম গুলো টাইম স্ট্যাম্পটা ব্যবহার করা হয়ে থাকে। তো এরপর আরেকটা জিনিস দেখবেন যে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে দেখি, ফুটারে গিয়ে দেখতে পারবেন যে কপিরাইট 2010 থেকে 2022, এমন একটা লেখা আর কি আমরা দেখতে পাই। ঠিক আছে, ব্লকটাকে নিচে লিখি এবং এম্পারসেন্ট কপি 2010
দেয়ার্স এ দশ, এখন পিএইচপি ব্লকটা লিখবো। পিএইচপি ব্লকটা লেখার পর ইকো করব কাকে, ইকো করব ডিএ ডেট ফাংশনটা, এবং ডেট ফাংশনটার ভিতর কি থাকবে আমার ইয়ারটা থাকবে। তো দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে কপিরাইট 2010-22। তো আমার কিন্তু ইয়ারটা কিন্তু দেখিয়ে দিয়েছে, আমি বড় হাতের যদি দেই তাহলে আমার সম্পূর্ণটাই দেখাবে। আমার ছোট হাতের অক্ষ দিয়েছি, আমি জাস্ট 22 দেখাচ্ছিল, ঠিক আছে? তো কপিরাইট দেখালো। তো আরেকটা জিনিস আমরা দেখব, দেখেন যে এই জায়গা আমি পেজ ব্লকটা লিখি, পেজ ব্লকটা লেখার পর ইকো করি, ইকো করি দিস টাইম ইজ, এখানে কনকেটেনেশন ইউজ করি, এবং কনকেটেনেশন ইউজ করার পর ডিএটি ডেট ডেট ফাংশনটি দিই, এবং ডেট ফাংশনটা দেওয়ার পর আমার প্রথমে থাকবে হচ্ছে এইস, তারপর একটা হাইফেন দিই আই এবং এসে, আমার সার্ভারের যে টাইমটা সেই টাইমটা সে দেখবে। তো আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে দিস টাইমস, আচ্ছা আমি এখানে একটা বিআর ট্যাগ লাগাই, আচ্ছা আমি এখানে একটা বিআর ট্যাগ লাগাই, তাহলে দেখবেন যে লাস্টে দিস টাইম ইজ ফোর। এখন যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে টাইমটা কিন্তু আমার চেঞ্জ হবে, দেখেন এখানে কিন্তু 34 চলে এসেছে। রিফ্রেশ দিই 38, রিফ্রেশ দিই 41, এরকম ভাবে কিন্তু আমার যে সার্ভারটা আছে সার্ভার টাইমটা কিন্তু সে চেঞ্জ করে নিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং